East Tripura Lok Sabha Achukthaio India Alliance ni batainai Rajendra Reang ni Pirmungo Sangrongsalo Ambasa CPIM Adongrokni saktharmungbai Ambasa 4.5 Mile Amchaio Khlaijakha Rally. Rally ni paithago Amchaio Khlaijakha lahar kuthum panda Manjakha India Alliance ni batainai Rajendra Reang tei Radhacharan Debbarma no khoboi kubun ojamarok. Lok Sabha Chongbari ni sal sampai faimani bai hasteni thungkurung bodol lokni bisingo nukjakha Chongbari no kitingai tebo bir laimong sarbrun machoya hasteni dal bidal thayo east ei west er pra Lok Sabha Achukthaio batainai rokni Pirmungo aji jakmani rally te koksa panda rok abo haikeno east er pra Lok Sabha Achukthaio India Alliance ni batainai Rajendra Reang ni Pirmungo Sangrongsalo Ambasa CPIM ni Adongrokni saktharmungbai Ambasa 4.5 mile Amchaio Khlaijakha Rally. Rally ni paithago Amchaio Khlaijakha lahar kuthum panda Manjakha India Alliance ni batainai Reang, CPIM ni tang phang Radhacharan Debbarma, CPIM ni Dolai District Secretary Pankaj Chakraborty tei, Ambasa bakhakste CPIM ni Secretary Bijon Palno khobi kubun ojamarok. Ete kore tader bhut gulo bichhinno hocche ar okkobotto hocche India's joted bhut. Ete birat sombhabona hocche ar sobche boro kotha holo apnara social media chalan apnara lokkho kore dekhben social media te Narendra Modi boktita korle koto views hoy আর রাহুল গান্ধী বক্তৃতা করলে কত ভিউজ হয় এটা সহজেই আপনারা ফলো করলে এটা লক্ষ্য করবেন এবং পলিটিক্যাল অ্যানালাইসিসও যদি দেখেন বিভিন্ন যে বিজেপি যে সমস্ত পরিচালিত চ্যানেলগুলো আপনারা রাজনীতি যে দেন তাহলে তার যে অ্যানালাইসিস করলে পরে তার ভিউজ কত হয় আর অন্যান্য যারা ইন্ডিয়া জোটে পক্ষে যারা অ্যানালাইসিস করছে তাদের ভিউজ কত হয় এতে সহজভাবে অনুমীয় যে এবার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে আমাদের রাজ্যের ক্ষেত্র এটা দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআইএমের প্রার্থী রিয়াংয়ের সমর্থনে আজকে আমরা আম্বাসা মহকুমা সাড়ে চার মাইলে আমাদের মিছিল এবং সভা হতে যাচ্ছে এবার নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করলাম গোটা দেশের সাথে আমাদের রাজ্য এটা ঠিক বিরাট সম্ভাবনা আছে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের রাজ্যে বিশেষ করে প্রথম দিকে খানিকটা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু এখন সমস্ত জড়তা কাটিয়ে মানুষ বিশেষ করে ইন্ডিয়া জোটে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে আরম্ভ করে দৌড়দি সবাই মাঠে নেমেছে সমস্ত জড়তা দুর্বলতা কাটিয়ে কারণ আজকে দেখছি গোটা দেশের মধ্যে ইন্ডিয়া জোটে যে সম্ভাবনা এটাও প্রকট হয়ে উঠছে কারণ আমরা লক্ষ্য করলাম 2019 যে দল ইন্ডিয়া এনডিএ মানে তারা সম্মিলিত শক্তিতে ফুটে দাঁড়িয়েও প্রায় 23 কোটি ভোট ওরা পেয়েছিলেন এবং ইন্ডিয়া ব্লক এখনকার যারা ইন্ডিয়া ব্লক তখন তারা সবাই বিচ্ছিন্নভাবে যা যা করে দাঁড়িয়েছিলেন যে কারণে হোক সংবিধান বাঁচানোর প্রশ্নে হোক গণতন্ত্র রক্ষার প্রশ্নে হোক ধর্মনিরপেক্ষতার প্রশ্নে হোক তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে যারা একটা সময় বিভাজনের মধ্যে থেকে প্রায় 31-32 কোটি ভোট বিভাজনের মধ্যে ছিল কিন্তু 31-32 কোটি ভোট এবার এক কাট্টা হয়েছে আর 23 কোটি ভোটে এনডিএ 2019 যারা জিতেছে তাদের দল থেকে অনেক দল চ্যুত হয়েছে তামিলনাড়ুতে এআইডিএমকে আপনার পাঞ্জাবে আপনার আকালি দল মহারাষ্ট্রের শিবসেনা আজ হালি রেলিতে লুকুথুম পান্ডা ও মানজাক ফাইনাই আম্বাসা সিপিআইএম আদংরকনি বাংমারি বেলাই মকলকলাই থতক ব্যুরো রিপোর্ট চিনি খরাং